হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সবাই ভালো আছি। আরেকটি ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সামনে, আশা করি আপনাদের ভালো লাগবে। আজ আম্মু বাজার থেকে দুই ধরনের মাছ কিনে নিয়ে এসেছে, শিং মাছ আর পুঁটি মাছ কিনে নিয়ে এসেছে। আমরা বাড়ি যাওয়ার প্ল্যান করছি কিছুদিনের জন্য, আমরা গ্রামের বাড়ি যেতে পারি এখনও শিওর হয়নি, তো এই জন্যই আর কি একটু কম বাজার করা হচ্ছে। যদি আমরা বাড়ি যাই তাহলে তো এগুলো নষ্ট হয়ে যাবে, এই জন্য পরিমাণে কম জিনিসই কেনা হচ্ছে। টমেটো, বেগুন, কাঁচামরিচ, লেবু সব কেনা হয়েছে, কাঁকরোল কেনা, করলা, মাটির নিচের আলু, নতুন আলু আর কি, আর পেঁয়াজ। তো আমরা যদি বাড়ি যাই তখন তো আপনারা আমাদের সাথেই থাকবেন, আর আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করব, গ্রামের বাড়ির সব কিছুই, আমাদের গ্রামের বাড়ি, আমাদের যাওয়া আসা সব কিছু আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করব। তো এগুলোই আম্মু আজকে বাজার করে নিয়ে আসলো বাজার থেকে। মসুরি ডাল রান্না করব পাতলা করে। এখন এর ভিতরে আমি লবণ দিয়েছি আর একটু বোম্বাই মরিচ দিয়ে দিলাম ডালের জন্য। ডালটা বসিয়ে দিয়েছি। করলা ভাজি করবো, কড়াই দেখো এখন চুলায় ফ্রাই প্যান দিয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ একটু ভালো ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার, এখন আমি করলা আর আলুগুলো ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, কয়টা চিংড়ি মাছ দিয়ে দিব ভিতরে, করলাটা ঢাকবো না, ঢাকিয়ে দিতে থাকবে, ঢাকনা না দিয়েই আমি করলাটা ভাজি করব। ভাজিটা, করলা ভাজিটা আমার হয়ে গেছে, এখন আমি বাটিতে উঠিয়ে নেব। বাটিতে নামিয়ে নিচ্ছি, রান্না করবো। তো চুলায় কড়াই দিয়ে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিব, রসুন বাটা, একটু পানি দিব, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া দিলাম, মরিচ, সামান্য একটু মরিচের গুঁড়া, দুটো কাঁচামরিচ দিয়েছি, মরিচের গুঁড়াটা একটু কমে দিলাম। বল মাছ নিয়েছি আর কিছু শোল মাছ নিয়েছি, দুটো মিক্স করে সাথে দিব। এবার মশলাটার ভিতরে মাছটা দিয়ে একটু কষিয়ে নেব, মাছটা ভাজলাম না, কষিয়ে নেব। আর শালগম দিয়েই এই মাছ দিয়েই রান্না করবো। ডালটা হয়ে গেছে, ডালটা এখন বাগার দিব, পেঁয়াজ রসুনটা ভেজে নিব, তেল দিয়ে দিলাম, ভাজা হয়ে গেছে, এখন আমি ডালের ভিতরে দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে ডাল রান্না করলাম, কিছু ধনে পাতাও দিয়ে দিয়েছি, খেতে খুবই মজা। চালটা দিয়ে জলফাই দিয়ে ডাল রান্না, চালটা দিয়েছি, চালটাও সিদ্ধ হয়ে গেছে। বলো
সবজিটাও আমার প্রায় হয়ে আসছে। এবারে এর ভিতরে আমি যে মাছটা মশলা কষিয়ে উঠে নামিয়ে নিয়েছিলাম সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। আরো কিছুক্ষণ সময় লাগবে, মাছ ভুনা করব। যে রুই মাছ নিয়েছি আর শোল মাছ নিয়েছি, এখন এর ভিতরে পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর তেল দিয়ে মেখে নিব। সব মশলা দিয়েই মাছটাকে মাখিয়ে মেখে নিচ্ছি। এদিকে মাছটা ভুনা করার জন্য চুলায় ফ্রাই প্যান দিয়ে একটু তেল দিয়ে পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব। এটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। মাছটা এই সাইডটাও হয়ে গেছে, এখন এর ভিতরে আমি ঝোলের পানি দিয়ে দিলাম, দিয়ে আস্তে করে নেড়ে দিব। অর্ধেকটা বেগুন আমি এইভাবে কেটে নিয়েছি, বেগুনটা দিয়ে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিলাম। আজকে আম্মু আব্বুর জন্য একটা ঝোল ঝোল তরকারি রান্না করেছে, সেটা হলো শালগম মূলা দিয়ে মাছ দিয়ে ঝোল ঝোল করে রান্না করেছে। আব্বু ভুনা ভুনা কোনো তরকারি পছন্দ করে না, খেতে পারে না, এই জন্য ঝোল ঝোল করে রান্না করেছে। তার সাথে আমাদের জন্য রান্না করেছে বেগুন দিয়ে, শোল মাছ দিয়ে ভুনা ভুনা করেছে, করলা ভাজি করেছে, আর ডাল রান্না করেছে, সেটা আব্বুর জন্য। তো আমার আজকের ব্লগটি এই পর্যন্তই, সকলের সুস্থতা কামনা করে আজ আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য ইনশাল্লাহ দোয়া করবেন, আমরাও আশা করি আপনাদের সকলের জন্যই দোয়া করব। সবাই ভালো থাকেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।